আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটা নতুন ভিন্নধর্মী একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে নারকেলি গোস্ত। এটা আশা করি আপনি এর আগে কখনো খাননি, এমন একটা টেস্ট, এমন একটা টেস্টের রেসিপি আজকে তৈরি করে দেখাবো। ভিন্ন স্বাদের একটা রেসিপি, সবার ভালো লাগবে। তো রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা ঝটপট দেখে ফেলি। ভিউয়ার্স, আমি নারকেলি গোস্তটা তৈরি করার জন্য এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে আপনি আপনার পছন্দ মতো সাইজে নিতে পারেন। তেল হাড় সহ আমি নিয়েছি, এতে করে মাংসটা টেস্টটা বাড়বে তেলটা সহ দিলে। তো আমি এভাবে নিয়ে নিয়েছি, এখানে 3 কেজি মাংস পানি ঝরানো আছে। এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ পরিমাণে তেল দিচ্ছি। তেলটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। এখানে এখন আমি আপাতত 1.5 কাপ পরিমাণ দিলাম, পরে প্রয়োজন অনুপাতে আমি আর একটু বাড়িয়ে কমিয়ে নেব। যেহেতু 3 কেজি তেল নিয়েছি আর 3 কেজি মাংস নিয়েছি, আর মাংসের সাথে অলরেডি তেল দেওয়া আছে, তেলও আছে কিছুটা, তো সেই অনুপাতে আমি নেব। এখন কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিব 4-5টি তেজপাতা, আর কিছু দারচিনি স্টিক দিচ্ছি, লং দিয়ে দেবো 8-10টি, এলাচও দিবো 8-10টি লং এলাচ। এগুলো সবগুলো একটু তেলের সাথে ভেজে নেব। এবার 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি তেলের মাঝে। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নয়, জাস্ট 1-2 মিনিট ভাজলেই হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুন পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। রসুনটা দিয়ে দিচ্ছি। আদা দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা মাংস অনুপাতে মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এই মশলাটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো করা জিরা 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে সব ধরনের মশলা পরিমাণ মতো নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, হালকা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি এটা। এবার এই সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানির মাঝে আমি আর একটু কষিয়ে নেব, প্রায় 1/2 কাপ পরিমাণ পানি হাতে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু একটু ঝালটা আমি পছন্দ করি সেজন্য একটু ঝাল বাড়িয়ে দিচ্ছি। আমি আবারও বলছি মশলাটা সম্পূর্ণ আপনি আপনার পছন্দ মতো নেবেন। সবগুলোকে আবার একটু কষিয়ে নেব। আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো, যত ভালো কষাবে মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এটাকে ঢেকে রাখছি, মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি, তেল উঠে যাওয়া পর্যন্ত। মাংসের তেলটা, মশলার তেলটা উঠে গেছে দেখতে পাচ্ছেন। এবার এর মাঝে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে মাংসটা, প্রায় 10-15 মিনিট এটাকে আমি নেড়েচেড়ে বারবার করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, খেতে টেস্ট হবে।
ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম যতটা সম্ভব মিহি করে পেস্ট করে নেবেন। আমার এই রান্নার মেইন উপাদানই হচ্ছে কিন্তু এই নারকেলটা, নারকেলটাই এটার সম্পূর্ণ নতুনত্ব একটা টেস্ট নিয়ে আসবে রেসিপিটার মধ্যে। তো এই নারকেলটাকে যতটা সম্ভব আপনি পাটায় বাটেন বা ব্লেন্ড করেন, যেভাবেই করেন খুব মিহি করে বেটে নিতে হবে এটাকে। এবার আমি সাথে আরেকটা উপাদান দেব, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আছে। আর নিয়েছি আমি জয়ত্রী, সাদা গোলমরিচ, জায়ফল, এগুলোকে আমি একটু বেটে নিয়েছি। পোস্তদানাও আছে এখানে, এগুলো জাস্ট সব কিছু হাফ চা চামচ করে নিয়েছি। হাফ চা চামচ করে নিয়ে আমি এগুলো বেটে নিয়েছি মিহি করে, এই উপাদানটাও এটার সাথে অ্যাড করব। তো আমি মাংসটা কষানো হতে থাক, এরপর আমি দেখাবো এগুলো কোন স্টেপে এসে আপনি ব্যবহার করবেন। মাংসটা তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন, এবার এর মাঝে আমি দিয়ে দিব নারকেল বাটাটা, সাথে আমি যে বাদাম বাটা এবং পোস্ত বাটা সব মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি পুরোটা একসাথে। কাজু বাদাম না থাকলে আপনি যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। স্টার, একটা স্টার এসেন্স আর একটা বড় এলাচ দিচ্ছি, আরও কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিব। এবার এই সবগুলোকে খুব ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। যেহেতু নারকেলটা কিন্তু কষানোর পর এমনিতেই একটা নারকেলের তেল ছাড়বে, সো আমি আবার কিছুক্ষণ কষিয়ে যে নারকেলের এক্সট্রা পানিটা আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা তেল উঠে গেছে নারকেলটা কষিয়ে ভালোভাবে। এবার এর মাঝে আমি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি 2টো, এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব পানি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। অলরেডি মাংসটা কষাতে কষাতে মোটামুটি 60% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি যাতে করে বাকিটুকু সেদ্ধ হয়ে যায়। আর এই মাংসটা একটু ভুনা ভুনা টাইপের হবে, তো খুব বেশি ঝোল দেওয়ার, পানিটা দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি রেখে দেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত, ঢেকে রেখে দিচ্ছি। মাংসটা হয়ে গেলে আমি দেখাচ্ছি কীরকম কালার, টেক্সচার কীরকম আসবে। 5-6টা কাঁচামরিচ আমি একটু ফালি করে দিয়ে দিচ্ছি ঝালটা, যাতে একটু কাঁচামরিচের এক্সট্রা একটা ফ্লেভার আসে এবং ঝালটাও ভালোভাবে লাগে মুখে। তো আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। এবার অপেক্ষা করছি পুরো মাংসটা হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের নারকেলি গোস্ত। এটা আপনি ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব মজা করে খেতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।